প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের সকলের প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশান দেবে, প্রত্যেকের জন্য এক নিয়ম নয়। সেই কারণে আবার শুধুমাত্র পরীক্ষায় নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী পিছিয়ে পড়লো। তো আজকে ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করবো, ছাত্রছাত্রীরা কেন পিছিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের সঙ্গে কেন এরকম অবিচার করা হচ্ছে, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করবো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি যতটা সম্ভব তোমরা শেয়ার করো তোমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় এবং গ্রুপে, কারণ এই বিষয়টা তোমাদের পরবর্তী সময়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই দেখলাম এবছর ইভেন সেমিস্টারের ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে দাবি তুলেছিল তাদের সমস্যার কথা জানিয়ে। আমিও সেখানে ছাত্রছাত্রীদের সমর্থন করেছি, কারণ একটাই, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে সমস্যা, সিলেবাস তারা শেষ করতে পারেনি, তার সত্ত্বে এও তাদের পরীক্ষা অফলাইনে নেওয়ার দাবি জানানো হয়েছিল একাধিক ইউনিভার্সিটির থেকে, শুধুমাত্র ক্যালকাটা না, অনেক ইউনিভার্সিটির থেকে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা বিভিন্ন ইউনিভার্সিটির কাছে তুলে ধরে এবং তাদের অবশেষে অফলাইন থেকে অনলাইনে কনভার্ট হয়। কিন্তু রাজ্যে এমনও কিছু ইউনিভার্সিটি আছে যারা সিন্ডিকেট বৈঠক বলো, এমনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৈঠক বলো, সেখানে তারা পরিষ্কারভাবে জানিয়েছে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে, ছাত্রছাত্রীদের অসুবিধা হবে যদি তারা অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশান দেয়, ছাত্রছাত্রীরা পিছিয়ে যাবে, কোথায় মর্যাদা থাকবে শিক্ষা ব্যবস্থার। সেই সমস্ত ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে, সেই সমস্ত উপাচার্যকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে একটাই প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে রাজ্যের এডুকেশন সিস্টেম দুভাগে ভাগ হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটির, একদিকে কোথাও অফলাইনে পরীক্ষা হচ্ছে, একদিকে কোথাও অনলাইনে পরীক্ষা হয়েছে। আপনাদেরই বক্তব্য যে অনলাইনে পরীক্ষা দিলে ঝুড়ি ঝুড়ি নাম্বার পায় স্টুডেন্টরা, অফলাইনে পরীক্ষা দিলে স্বাভাবিক তার মেরিট অনুযায়ী নাকি তারা নাম্বার পায়, আপনাদের বক্তব্য। তাহলে যারা অনলাইনে পরীক্ষা দেবে তাদের নম্বর তো অনেকটা বেশি হবে, সেক্ষেত্রে তারা যখন ভর্তির জন্য, যারা ইউজি দিয়ে পিজিতে ভর্তি হবে, ভর্তির জন্য আবেদন করবে, এ তখন তো অ্যাকচুয়ালি তাদের সমস্যা হবে, এ কারণ যে ধরো অনলাইনে ভর্তি হয়েছে, অনলাইনে পরীক্ষা দিয়েছে, তার নম্বর বাড়বে, যে অফলাইনে পরীক্ষা দিয়েছে তার নম্বর কমবে। ক্যালকাটা ইউনিভার্সিটির একটি ছাত্র একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টে, ক্যালকাটা ইউনিভার্সিটির একটি ছাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী অফলাইনে পরীক্ষা দিয়ে এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইউজির ভর্তির জন্য আবেদন করলো, এবং বর্ধমান ইউনিভার্সিটি থেকে একটি ছাত্র অনলাইন পরীক্ষা দিয়ে এ পিজির অ্যাডমিশনের জন্য আবেদন করলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তখন কি তাদের মধ্যে ভেদাভেদ রাখা হবে যে এ তো অনলাইনে পরীক্ষা দিয়েছিল, এর নাম্বারটা তো অনেক বেশি আসবে, ওর জন্য আলাদা নিয়ম ভর্তির, এ তো অফলাইনে পরীক্ষা দিয়েছিল, এর জন্য আলাদা নিয়ম? কারণ এই মুহূর্তে এন্ট্রান্স এক্সাম যেটা রয়েছে সিবিটির, সেই এক্সাম অ্যাকচুয়ালি হবে কি না তার কোনো উল্লেখ নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজকের যে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের থেকে দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এর কোথাও মেনশন করা নেই যে এক্সামিনেশান নিতে হবে বা এক্সামিনেশান নেবে। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে যারা রীতিমতো এক্সামিনেশান নিচ্ছে, কারণ এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে, যেটা আমি আগে বারবার এই বিষয়টা উল্লেখ করেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য যে ছাত্রছাত্রীরা রয়েছে ইউনিভার্সিটির, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কাজেই আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, আমার কাছে তো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও যেরকম, একই রকম বর্ধমান ইউনিভার্সিটির, একই রকম স্টেট ইউনিভার্সিটির, একই রকম প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, কারণ তার প্রত্যেকেই কলেজের পড়ুয়া এবং প্রত্যেককে সমান চোখে দেখা উচিত। এক্ষেত্রে এমতো পরিস্থিতিতে এবার যদি এন্ট্রান্স এক্সাম না হয় পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে, প্রচুর ভালো ছাত্রছাত্রীরা কিন্তু চান্স পাবে না, প্রচুর খারাপ ছাত্রছাত্রীরা চান্স পাবে। আমি ভালো খারাপ কাউকে বলছি না, আপনাদের বক্তব্য অনুযায়ী আমি এখানে তুলে ধরছি যে ভালো খারাপ, আপনাদেরই বক্তব্য। অনলাইনে বা চাই অ্যাকচুয়ালি এক্সামিনেশান চাই খারাপ ছাত্রছাত্রীরা, আর অফলাইনে এক্সামিনেশান চাই ভালো ছাত্রছাত্রীরা। মাফ করবেন, এই যে বিষয়টা বললাম এটা সকলের জন্য নয়, শুধু সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই ধরনের বক্তব্য
ও পরীক্ষার পদ্ধতির সিদ্ধান্তের আগে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। আমার এটা একেবারেই মনে হয় না, কারণ ছাত্রছাত্রীদের যে বক্তব্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর সমান, যে এই মুহূর্তে আমাদের সিলেবাস শেষ হয়নি, সেই কারণে আমরা এক্সট্রা একটু সুবিধা পাবো, সেখানে ওপেন বুক টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হোক এবং পরবর্তী সেমিস্টারগুলোতে আমাদের অ্যাকচুয়ালি পড়ানো হোক, আমরা অফলাইনে দিতে রাজি। খারাপ বক্তব্য রেখেছিল, তারপরে তাদের অনেক কিছু করা হয়েছে, কোর্ট কাছারি তারা গেছে, তাদের সিদ্ধান্ত এসছে, এক এক রকমভাবে এক এক রকম ঘুরিয়ে তাদেরকে এই হীনমন্যতায় ভোগানো হয়েছে। অনেকে তো ডিপ্রেশন এই মুহূর্তে, বলছে দাদা আমি কিচ্ছু করতে পারবো না, এই কি করব বুঝে উঠতে পাচ্ছি না। এই মুহূর্তে নোটিফিকেশান আসার পরও একাধিক ছাত্রছাত্রী কিন্তু এই বিষয়টা আমাকে রীতিমতো জানিয়েছে, যেখানে আমরা আমাদের কি এন্ট্রান্স এক্সাম হবে, আমাদের এন্ট্রান্স এক্সাম হোক, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদের তরফ থেকে করজোরে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের নাম্বারের ওপর ভিত্তি করে নয়, এন্ট্রান্স টেস্টের মাধ্যমে নেওয়া হোক, যাতে প্রত্যেকের মধ্যে ইকুয়ালিটি বজায় থাকে। কোনো ছাত্রছাত্রী এই অফলাইন এবং অনলাইন এই দুইটি বিষয়ের জন্য ভাগ না হয়ে যায়, কেউ পিছিয়ে না যায়, প্রত্যেকে যাতে সমানভাবে একই পদ্ধতিতে একই প্রসেসের মধ্যে এ সামঞ্জস্য বজায় রেখে এ পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারে। কারণ আমরা বিগত সময়েও দেখেছি ভর্তির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়েছিল, যদি এবারের সমস্যাটা একটু অন্যরকম, কারণ 90% বিশ্ববিদ্যালয় প্রায় অনলাইনে পরীক্ষা নিয়েছে আর 10% বিশ্ববিদ্যালয় সম্ভবত অফলাইনে পরীক্ষা নিয়েছে, যেখানেই কিন্তু সবথেকে বড় সমস্যায় পড়তে চলেছে অ্যাডমিশন টেস্ট যদি না হয়, এন্ট্রান্স এক্সাম যদি না হয়, ছাত্রছাত্রীরা যারা অফলাইনে এক্সামিনেশান দিয়েছে। আশা করি কি বলতে চাইলাম ছাত্রছাত্রীর হয়ে বুঝতেই পেরেছো। তো প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো, এবং আর তোমাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমার সাথে সহমত হলে একটি ভিডিওতে লাইক প্রদান করো, আর তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না।